মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। সবাই যখন হোয়াইট ওয়াশ উদযাপনে ব্যস্ত, মেহেদী হাসান মিরাজ তখন দোয়ানিতে ছুটে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সহধর্মিণীর কাছে। পাপনের স্ত্রী ও মিরাজকে স্নেহের ছায়া আগলে নেন। দোয়া নিয়ে মিরাজ আবার ছুটে যান বড় ভাই সাকিবের কাছে। এবার ক্যাপ্টেনও মিরাজকে হাসি মুখে বুকে টেনে নেন। কেবল মিরাজ নয়, এদিন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকেও দোয়া করেন বিসিবি বসের পত্নী। সাকিব তাসকিনকে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে দেন। কেবল দোয়াই করেননি, এমন ইতিহাস গড়ার দিনে মুস্তাফিজের সাথে ছবিও তুললেন পাপন দম্পতি। মাঠে খেলা দেখতে বিসিবি সভাপতির সাথে প্রায় সময় হাজির হন পাপন পত্নী। বাংলাদেশের জয়ে যেমন খুশি হন, তেমনি হারলে মন খারাপ করতেও দেখা যায় তাকে। বাংলাদেশ দলের সাথে যেন এক আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে তার। তাসকিনকে কাছে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে ভক্তরা, তাই তো চাঁদের সাথে সেলফি তুলতে ভুল করেননি কেউ। তাসকিনও হাসি মুখে সবার সাথে এক ফ্রেমে বন্দী হয়েছেন, ডায়েরি কিংবা ক্রিকেট বলে নিজের নাম লিখে দিয়েছেন। দারুণ পারফরমেন্সের পরও পা মাটিতেই রাখছেন এই টাইগার পেসার। ভালো করেছেন, তবে ভবিষ্যতে আরও ভালো করতে চান তাসকিন। ইতিহাস গড়ার দিনে লিটনের ব্যাট যেমন হেসেছে, তেমনি কলমও চলেছে। ফেরাননি কোনো ভক্তের আবদার, অটোগ্রাফ দিয়েছেন, ছবিও তুলেছেন সবার সাথে। ড্রেসিং রুমে ফেরার সময় দর্শকদের সাথে ছবি তুলেছেন নাজমুল হাসান শান্ত। মাথায় ক্যাপ না থাকায় ভক্তদের ক্যাপ উপহার দিতে পারেননি, তবে পরবর্তী ম্যাচে দিবেন বলে আশা দিয়েছেন। সাংবাদিক সম্মেলন শেষে তড়িঘড়ি করে ফিরছিলেন সাকিব। ড্রেসিং রুমের সামনে এক ভক্তের অটোগ্রাফের আবদার। এত ব্যস্ততার ভিড়েও সেই আবদার অগ্রাহ্য করেননি বিশ্বসেরা অলরাউন্ডার। অটোগ্রাফ দিয়ে চলে গেলেন নির্বাচকদের সাথে মিটিং করতে। ইংলিশ বধ শেষে সাকিব বাহিনীর সামনে এবার আইরিশ বধের মিশন। সেই মিশনও সফলভাবে সম্পন্ন করবেন টাইগাররা, এমনটাই প্রত্যাশা কোটি কোটি ক্রিকেট ভক্তের।